নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। দেবদাস চুপ করিয়া রহিল। চন্দ্রমুখী পুনরায় কহিতে লাগিল, সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম, ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নূতন জিনিস দেখলে যেমন তা খুব মনে থাকে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয়ে ভয়ে সতর্ক হয়ে থাকতাম, কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল! এই দুটো চোখে অনেক জিনিসই আর এক রকম দেখতে লাগলাম। পূর্বের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যেন সে আমি আর নয়। তারপরে তুমি মদ ধরলে, মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো, কিন্তু তুমি মাতাল হলে রাগ হতো না, বড্ড দুঃখ পেতাম বলিয়া চন্দ্রমুখী দেবদাসের পায়ের উপর হাত রাখিয়া ছলছল চক্ষে কহিল, আমি বড় অধম, আমার অপরাধ নিও না। তুমি যে কত কথা কইতে, কত বড় ঘৃণায় সরিয়ে দিতে, আমি কিন্তু তোমার তত কাছে যেতে চাইতাম। শেষে ঘুমিয়ে পড়লে, থাক সে কথা বলবো না, হয়তো আবার রাগ করে বসবে। দেবদাস কিছুই কহিল না, নূতন ধরনের কথাবার্তা তাহাকে কিছু ক্লেশ দিতেছিল। চন্দ্রমুখী গোপনে চক্ষু মুছিয়া কহিতে লাগিল, একদিন তুমি বললে, আমরা কত সহ্য করি লাঞ্ছনা অপমান জঘন্য অত্যাচার উপদ্রবের কথা। সেই দিন থেকেই বড় অভিমান হয়েছে, আমি সব বন্ধ করে দিয়েছি। দেবদাস উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু দিন চলবে কি করে? চন্দ্রমুখী কহিল, সে তো আগেই বলেছি। মনে করো সে যদি তোমার সমস্ত টাকা ফাঁকি দেয়? চন্দ্রমুখী ভয় পাইল না, শান্ত সহজভাবে কহিল, আশ্চর্য নয়, কিন্তু তাও ভেবেছি, বিপদে পড়লে তোমার কাছে কিছু ভিক্ষা চেয়ে নেব। দেবদাস ভাবিয়া কহিল, তাই নিও, এখন আর কোথাও যাবার উদ্যোগ করো। কালই করব, বালা দুগাছা বেচে একবার মুদির সঙ্গে দেখা করব। দেবদাস পকেট হইতে পাঁচখানা 100 টাকার নোট বাহির করিয়া বালিশের তলে রাখিয়া কহিল, বালা বিক্রি করো না, তবে মুদির সঙ্গে দেখা করো। কিন্তু যাবে কোথায়, কোন তীর্থস্থানে? না দেবদাস, তীর্থধর্মের উপর আমার তত আস্থা নেই, কলকাতা থেকে বেশি দূরে যাব না, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকব। কোনো ভদ্র পরিবারে কি দাসীবৃত্তি করবে? চন্দ্রমুখীর চোখে আবার জল আসিল, মুছিয়া কহিল, প্রবৃত্তি হয় না, স্বাধীনভাবে স্বচ্ছন্দে থাকব, কেন দুঃখ করতে যাব? শরীরের দুঃখ কোনো দিন সইনি, এখনো সইতে পারবো না, আর বেশি টানাটানি করলে হয়তো ছিঁড়ে যাবে। দেবদাস বিষণ্ন মুখে ঈষৎ হাসিল, কহিল, কিন্তু শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে, মানুষের মনকে বিশ্বাস নেই। এবার চন্দ্রমুখীর মুখ প্রফুল্ল হইল, হাসিয়া কহিল, সে কথা সত্যি, মানুষের মনকে বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর প্রলোভনে পড়ব না। স্ত্রীলোকের লোভ বড় বেশি তাও মানি, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন ইচ্ছে করি ত্যাগ করছি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের উপর ছাড়তাম তাহলে হয়তো সাবধান হওয়ার আবশ্যক ছিল, কিন্তু এতদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি, আমি যে বেশ সুখে আছি। তথাপি দেবদাস মাথা নাড়িল, কহিল, স্ত্রীলোকের মন বড় চঞ্চল, বড় অবিশ্বাসী। এবার চন্দ্রমুখী একেবারে কাছে আসিয়া বসিল, হাত ধরিয়া কহিল, দেবদাস। দেবদাস তাহার মুখপানে চাহিল, এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। চন্দ্রমুখী স্নেহ বিস্ফারিত চক্ষে ঈষৎ কম্পিত কণ্ঠে তাহার হাত দুটি নিজের কোলের উপর টানিয়া লইয়া কহিল, আজ শেষ দিন,
আজ আর রাগ করো না, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবার বড় সাধ হয় বলিয়া সে ক্ষণকাল স্থির দৃষ্টিতে দেবদাসের মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল, পার্বতী তোমাকে কি বড় বেশি আঘাত করেছে? দেবদাস ভ্রুকুটি করিল, বলিল, এ কথা কেন? চন্দ্রমুখী বিচলিত হইল না, শান্ত দৃঢ়স্বরে বলিল, আমার কাজ আছে, তোমাকে সত্যি বলছি, তুমি দুঃখ পেলে আমারও বড় বাজে। তাছাড়া আমি বোধহয় অনেক কথাই জানি, মাঝে মাঝে নেশার ঘোরে তোমার মুখ থেকে অনেক কথাই শুনেছি, কিন্তু তবুও আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমায় ঠকিয়েছে, বরঞ্চ মনে হয় তুমি নিজেই নিজেকে ঠকিয়েছ। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়, এ সংসারে অনেক জিনিস দেখেছি, আমার কি মনে হয় জানো? নিশ্চয় মনে হয় তোমারই ভুল হয়েছে, মনে হয় চঞ্চল এবং অস্থির চিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি ততখানি অখ্যাতির তারা যোগ্য নয়। অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা, তোমাদের যা বলবার অনায়াসে বলো, কিন্তু তারা তা পারে না, নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, পারলেও তা সবাই বোঝে না, কেননা বড় অস্পষ্ট হয়, তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে মুখে স্পষ্টতর হয়ে ওঠে। চন্দ্রমুখী একটু থামিয়া কণ্ঠস্বর আরও একটু পরিষ্কার করিয়া বলিতে লাগিল, এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক দিন করেছি, কিন্তু একটি বার মাত্র ভালোবেসেছি, সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি, জানো তো ভালোবাসা এক আর রূপের মোহ আর, এ দুয়ে বড় গোল বাঁধে, আর পুরুষেই বেশি গোল বাঁধায়। রূপের মোহটা তোমাদের চেয়ে আমাদের নাকি অনেক কম, তাই একদণ্ডেই আমরা তোমাদের মতো উন্মত্ত হয়ে উঠিনে। তোমরা এসে যখন ভালোবাসা জানাও, কত কথায় কত ভাবে যখন প্রকাশ করো, আমরা চুপ করে থাকি, অনেক সময় তোমাদের মনে ক্লেশ দিতে লজ্জা করে, দুঃখ হয়, সংকোচে বাঁধে, মুখ দেখতেও যখন ঘৃণা বোধ হয় তখনও হয়তো লজ্জায় বলতে পারি নে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তারপরে একটা বাহ্যিক প্রণয়ের অভিনয় চলে, একদিন যখন তা শেষ হয়ে যায় পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে বলে, কি বিশ্বাসঘাতক, সবাই সেই কথা শোনে, সেই কথাই বোঝে, আমরা তখনও চুপ করে থাকি, মনে কত ক্লেশ হয়, কিন্তু কে তা দেখতে যায়? দেবদাস কোনো কথা কহিল না, সেও কিছুক্ষণ নিঃশব্দে মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল, হয়তো একটা মমতা জন্মায়, স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা, শান্ত ধীরভাবে সংসারের কাজকর্ম করে, দুঃখের সময় প্রাণপণে সাহায্য করে, তোমরা কত সুখ্যাতি করো, মুখে মুখে তার কত ধন্য ধন্য, কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণ পরিচয় হয়নি। তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তাহার বুকের ভেতরটা অসহ্য বেদনায় ছটফট করে বেরিয়ে এসে দাঁড়ায়, তখন বলিয়া সে দেবদাসের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, তখন তোমরা চিৎকার করে বলে ওঠো, কলঙ্কিনী, ছি ছি। অকস্মাৎ দেবদাস চন্দ্রমুখীর মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, চন্দ্রমুখী, ও কি? চন্দ্রমুখী ধীরে ধীরে হাত সরাইয়া দিয়া কহিল, ভয় নেই দেবদাস, আমি তোমার পার্বতীর কথা বলছি নে, বলিয়া সে মৌন হইল। দেবদাসও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অন্যমনস্কের মতো কহিল, কিন্তু কর্তব্য আছে তো, ধর্মাধর্ম আছে তো। চন্দ্রমুখী বলিল, তা তো আছেই, আর আছে বলেই দেবদাস যে যথার্থ ভালোবাসে সে সহ্য করে থাকে, শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ, কত তৃপ্তি, যে টের পায় সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি আনতে চায় না। কিন্তু কি বলছিলাম দেবদাস, আমি নিশ্চয় জানি পার্বতী তোমাকে এক বিন্দুও ঠকায়নি, তুমি আপনাকেই ঠকিয়েছ, আজ এ কথা বোঝবার তোমার সাধ্য নেই আমি জানি, কিন্তু যদি কখনো সময় আসে
তখন হয়তো দেখতে পাবে আমি সত্য কথাই বলেছিলাম। দেবদাসের দু চক্ষু জলে ভরিয়া উঠিল। আজ কেমন করিয়া তাহার যেন মনে হইতে লাগিল চন্দ্রমুখীর কথাই সত্য। এই চোখের জল চন্দ্রমুখী দেখিতে পাইল, কিন্তু মুছাইবার চেষ্টা করিল না। মনে মনে বলিতে লাগিল, তোমাকে আমি অনেকবার অনেক রকমে দেখেছি, আমি তোমার মন জানি, বেশ বুঝেছি, সাধারণ পুরুষের মতো তুমি সেধে ভালোবাসা জানাতে পারবে না। তবে রূপের কথা, রূপ কে না ভালোবাসে, কিন্তু তাই বলি যে অতখানি তেজ রূপের পায়ে আত্মবিসর্জন করে ফেলবে সে কথা কিছুতেই বিশ্বাস হয় না। পার্বতী হয়তো খুব রূপবতী, কিন্তু তবু মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল, আগে সে কথা জানিয়েছিল। মনে মনে বলিতে বলিতে সহসা তাহার মুখ দিয়া অস্ফুটে বাহির হইয়া পড়িল, নিজেকে দিয়েই বুঝেছি সে তোমাকে কত ভালোবাসে। দেবদাস তাড়াতাড়ি উঠিয়া বসিয়া কহিল, কি বললে? চন্দ্রমুখী কহিল, কিছু না, বলছিলাম যে সে তোমার রূপে ভোলেনি, তোমার রূপ আছে বটে, কিন্তু তাতে ভুল হয় না। এই তীব্র রুক্ষ রূপ সকলের চোখেও পড়ে না, কিন্তু যার পরে সে আর চোখ ফিরাতে পারে না, বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি যে কি আকর্ষণ, তা যে কখনো তোমাকে ভালোবেসেছে সে জানে। এই স্বর্গ থেকে সাধ করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে? আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া মৃদু মৃদু বলিতে লাগিল, এ রূপ তো চোখে পড়ে না, বুকের একেবারে মাঝখানটিতে এর গভীর ছায়া পড়ে, তারপরে দিন শেষ হলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায়। দেবদাস বিহবল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখ পানে চাহিয়া কহিল, আজ এসব তুমি কি বলছো?